ভিউয়ার্স চলে এসেছি শেয়ার ভাইয়ের দোকানে। দেখুন কি পরিমাণে বড় মাছ এখানে। ইলিশ কত করে? এটা কেজি 900 টাকা। এইটা কত? 850। এর উপরে কত আছে? 200 গ্রাম। এটা নিলাম 1800 টাকা কেজি। 200 গ্রাম। এক কেজি 700 গ্রাম। 1000 টাকা কেজি। এক কেজি 700 গ্রাম 1000 টাকা কেজি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি ভালো আছেন? জি। আজকে বেচা কেনা কেমন চলছে? আচ্ছা মোটামুটি। আপনার মাছের দামও অতটা বেশিও না কমও না, স্থিতিশীল আছে। আপনার 1 কেজি 500, 600, 700, এটা 1000 টাকা দিয়ে যাচ্ছে। আগে যে দাম ছিল এখন ওই দামই আছে, ঠিক আছে? কিন্তু মাছ দাম বাড়ে নাই, মোটামুটি ওই স্থিতিশীল দিকে আছে। কারণ 1 কেজি 700 গ্রাম আগে যা বলছি এখন দাম কেজি একদম 1000 টাকা। এটা হচ্ছে আপনার 1 কেজি 600, 700 গ্রাম। পালা কাস্টমার আপনি 10 টাকা বলেন, এরকম সাইজ দিকে তারপরে নিয়ে কেউ যদি এরকম মাছ দিতে পারে, এরকম মাছের সাইজ করছি না। চাঁদপুর চাঁদপুর 1000, 1000, 700, 800, 900, 1000, 1000। আপনি 50 টাকার জন্য কি ভাঙনি খেয়ে যাবেন ভাইয়া? ভাই আমার কথা আপনি বুঝার চেষ্টা করেন। আর 1 পিস আর 10 পিস দেখেন, এই দামে কেউ যায় কিনা দেখেন আপনি, কেউ যায় কিনা দেখেন আপনি, একটা মাছ দিবেন দেখেন, এই দামে আপনি আমার থেকে নিয়ে যান, কেউ দিতে পারবে না। আমার কাছে আটটা মাছ ছিল 2 কেজি 200 গ্রাম করে, বিক্রি হচ্ছে 1800 টাকা। এটা যেই দাম আগে যেই দাম বলছি এখনো তো আমি বলছি, আমি কিন্তু কখনো কথা ঘুরে বলি নাই, বাজার যেটা সেটাই বলছি। 1 কেজি 700, 800, 1000 টাকা বলছি, 1000 টাকাই আছে। আর 1 কেজি 400, 300, 850। হ্যাঁ এই যে এটা 850। ১৭৯০ গ্রাম, ১৭৯০ টাকা ভাইয়া। এটা হচ্ছে আপনার ১৯৩০ টাকা, কোনটা দিব? এটা দিব না এটা দিব, এটা দিব। আমার থেকে মাছ তুলে আর কি আসবেন, দিব বড়।
আসেন বড় খাইলে আসেন নিচে রেখে দিব বিক্রি করে 1000 টাকা করে কেজি 1920 গ্রামের মাছ একদম 1000 টাকা কেজি একদম 1000